ପିଲାମାନେ ଉତ୍କର୍ଷ କାର୍ଯ୍ୟକ୍ରମର SLP ର ଦିବସ 3କୁ ତୁମମାନଙ୍କୁ ମୋର ସ୍ୱାଗତ। ଆଜି ଆମେ ଗୁଣନୀୟକ ଏବଂ ଗୁଣିତକ ବିଷୟରେ ପଢ଼ିବା। ଗୁଣନୀୟକକୁ ଇଂରାଜୀରେ ଫ୍ୟାକ୍ଟର ବୋଲି କୁହାଯାଏ। ଗୋଟିଏ ସଂଖ୍ୟା ଯେଉଁ ସଂଖ୍ୟାଗୁଡ଼ିକ ଦ୍ୱାରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ବିଭାଜିତ ହୁଏ ସେହି ସଂଖ୍ୟାଗୁଡ଼ିକୁ ତା'ର ଗୁଣନୀୟକ ବୋଲି କୁହାଯାଏ। ପିଲାମାନେ ଚାଲ ତାହେଲେ ଏକ ଉଦାହରଣ ନେଇ ଗୁଣନୀୟକ କ'ଣ ଆମେ ବୁଝିବା। ପିଲାମାନେ ଆମେ ଗୋଟିଏ ଉଦାହରଣ ନେବା। ଧରାଯାଉ ଆମେ ଗୋଟିଏ ସଂଖ୍ୟା ନେଲୁ 15। ପିଲାମାନେ 15କୁ ଆମେ 3 ଦ୍ୱାରା ଭାଗ କରିବା। 3 × 5 = 15। ପିଲାମାନେ ତୁମମାନେ ଏଠି ଦେଖିପାରୁଥିବ ଭାଗ ଶେଷ ଏଠାରେ 0 ଆସିଛି। ତେଣୁ ଯେହେତୁ ଏଠାରେ ଭାଗ ଶେଷ 0 ଆସିଛି ତେଣୁ 15 3 ଦ୍ୱାରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ବିଭାଜ୍ୟ। ଆମେ 15କୁ ଯଦି 5 ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ କରିବା, ଦେଖ ପିଲାମାନେ 15କୁ ଆମେ 5 ଦ୍ୱାରା ଭାଗ କରିବା। 5 × 3 = 15। ତାହେଲେ ତୁମେ ଦେଖିପାରୁଛ ଏଠାରେ ମଧ୍ୟ ଭାଗ ଶେଷ ଆମର 0 ଆସିଲା, ତେଣୁ 15 5 ଦ୍ୱାରା ମଧ୍ୟ ବିଭାଜ୍ୟ। ଆଚ୍ଛା, ତାହେଲେ ପିଲାମାନେ ଦେଖ, ଯେହେତୁ 15 3 ଦ୍ୱାରା ଏବଂ 5 ଦ୍ୱାରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ବିଭାଜ୍ୟ, ତାହେଲେ ଆମେ 3 ଏବଂ 5କୁ 15ର ଗୁଣନୀୟକ ବୋଲି କହିବା। ଆଚ୍ଛା, ତାହେଲେ ଦେଖ ପିଲାମାନେ 15ର ଗୁଣନୀୟକ ଗୁଡ଼ିକ କିଏ କିଏ ହେବେ ଆମେ ଲେଖିବା। 15ର ଗୁଣନୀୟକ ৩ ও ৫। আচ্ছা পিলা মানে ১৫ অন্য দুইটি গুণনীয়ক মধ্যে অনেক কি ১৫ অন্য দুইটি গুণনীয়ক হচ্ছে ১ এবং সে নিজে অর্থাৎ ১৫। আচ্ছা তুমি দেখিপার্থব যদি আমি ১৫কু ১ দ্বারা ভাগ করা তাহলে তা সম্পূর্ণরূপে ভাগ হয়ে যাব। সেইপরি ১৫কু আমি যদি সেই ১৫ দ্বারা ভাগ করা তাহলে সে সম্পূর্ণরূপে ভাগ হয়ে যাব। তাহলে ১ এবং ১৫ মধ্য ১৫ আউ এক গুণনীয়ক। তাহলে ১৫ গুণনীয়ক গুড়িক কি কি হলে ১ ৩ ৫ এবং ১৫ এ সমস্ত হচ্ছেন ১৫ গোটে গোটে গুণনীয়ক। পিলামানে চালো তাহলে আমি গুণনীয়ক সম্বন্ধে আউ কিছু জানিবা। যদি এ গুণন বি সমান এ বি হুয়ে তেবে এ ও বি কু এ বির গুণনীয়ক কুহাযায়। আচ্ছা দেখো পিলা মানে এক গুণন বার সমান বার, তিন গুণন চার সমান বার, দুই গুণন ছ সমান বার, তাহলে এক তিন দুই বার চার ছ এ সমস্ত বারর গুণনীয়ক বলে কুহাযায়। প্রত্যেক সংখ্যার গুণনীয়ক এক এবং সেই সংখ্যা নিজে। অর্থাৎ দেখ, তিন তিনর গুণনীয়ক এক এবং নিজে তিন, নর গুণনীয়ক এক এবং নিজে ন, তাহলে প্রত্যেক সংখ্যার গুণনীয়ক এক এবং সেই সংখ্যা নিজে। কোণসে সংখ্যার দুইটি কিংবা এহাঠারু অধিক গুণনীয়ক রহিথায়। তুমি যেপরি দেখিপার্থব ধরা যাও আমি গোটে এক্সাম্পল নবা দুই। আচ্ছা তাহলে দুইর গুণনীয়ক কি কি হবে, দুইর গুণনীয়ক এক হব এবং নিজে দুই হব। আচ্ছা কিন্তু আমি যদি আউ কোণসে সংখ্যা নবা, ধরা যাও আমি নবা ন, তাহলে নর গুণনীয়ক গুড়িক কি কি হবে, এক গুণন ন সমান ন, তিন গুণন তিন সমান ন, তাহলে নর গুণনীয়ক গুড়িক কি কি, এক তিন এবং ন। প্রত্যেক সংখ্যার গুণনীয়ক এক, তেণু একু সাধারণ গুণনীয়ক বলে কুহাযায়। আচ্ছা দেখো পিলা মানে এক গুণন পাঁচ সমান পাঁচ, এক গুণন আট সমান আট, এক গুণন এগার সমান এগার, এক গুণন পঁচিশ সমান পঁচিশ। তেণু তুমি এটি দেখিপার্থব প্রত্যেক সংখ্যার গুণনীয়ক হেউচি এক, তেণু একু কোণ কুহাযায় সাধারণ গুণনীয়ক বলে কুহাযায়। তবে চালো পিলা মানে এবে আমি গুণিতক বিষয়ে জাঁয়া। গুণিতককু ইংরাজীরে মল্টিপলস বলে কুহাযায়। পিলা মানে গুণিতক হচ্ছে যদি গোটিয়ে সংখ্যাকু আমি বিভিন্ন সংখ্যা মানক দ্বারা গুণন করিবা, যে গুণফল গুড়িক মিলিব সেই গুণফল গুড়িক সেই সংখ্যার গুণিতক বলে কুহাযায়। আমি গোটিয়ে এবে উদাহরণ নিয়ে দেখিবা। চলো আমি গোটিয়ে সংখ্যা নবা তিন। তিনকু এক দ্বারা গুণন কলে তিন মিলে, তিনকু ২০০ গুণন কলে ৬ মিলে, তিনকু ৩০০ গুণন কলে ৯ মিলে,
तीन को 400 गुणन कले 12 मिले। यही तीन को जदि आम अन्य संख्या मानक भी गुणन करवा तेल जो गुणन फल गुड़िक मिल से गुणन फल गुड़ी से तीन रुणितक कहा जाए तेल तीन रुणितक गुड़ किए तीन रुणितक गुड़िक हूँ तीन छ बार ये अन्य संख्या तुमने पे जापार जे गोटे संख्यार असंख्य गुणितक थाए पाने चलो एबे आम गुणितक विषय आउ कि कथा जानवा जदि ए गुणन बी समान ए बी हुए तबे ए बी को ए ओ बी रो गुणितक बोली कहिबा प्रत्येक संख्या एक रो गुणितक एवं निजे निजर गुणितक पाने देख पाँच गुणन एक समान पाँच छ गुणन एक समान छ दस गुणन एक समान दस ताले ठे जानचे जे प्रत्येक संख्या हूँ एक रुणितक पाँच एक रुणितक छ एक रुणितक दस एक रुणितक से निज निजर गुणितक जपरी पाँच पाँच रुणितक छ छ रुणितक दस दस रुणितक गोटे संख्यार असंख्य गुणितक थाए पाने कार्यफल तीन रे सातटी प्रश्न दिया है मोर आशा जे तुम मैंने से सातटी प्रश्न करी परिबो धन्यवाद।